পাঁচ দফা দাবিতে নাটোরে সমাবেশ এ বিক্ষোভ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে নাটোরে সমাবেশ এ বিক্ষোভ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। নাটোর প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নাটোর জেলার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নাটোর জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, সদস্য মিজানুর রহমান মিজান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাদল, যুবমৈত্রী নাটোর জেলা শাখার সভাপতি মাহবুব রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, যারা আজ এই অবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে চান তারা আজ রাস্তায় নেমে আসুন। আমরা ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি থেকে আমাদের পরিত্রাণ পেতেই হবে। বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে। আমাদের কি আমার মধ্যবিত্ত নিম্নবিত্ত আয়ের মানুষরা